সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব বারবার বার কাঁধের জোড়া ছুটে গেলে কি করণীয় বা রিকার অ্যান্ড শোল্ডার নিয়ে কাত আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কাত গঠনগতভাবে একটু ইনজুরি প্রবণ কাত অন্যান্য জয়েন্টের চেয়ে বেশি মুভমেন্ট হয় বলে খুব সহজেই কাদের জোরা ছুটে যায় প্রিয় দর্শক কাদের জোড়া ছুটে যাওয়ার কিছু এক্সারসাইজ এই ভিডিও শেষে আমি দিয়ে দেবো আপনারা এই ভিডিও দেখে উপকৃত হবেন ইনশাল্লাহ কাদের জোরা ছুটে যাওয়ার বিভিন্ন ধরনের কারণ থাকে এর মধ্যে কমন কিছু কারণ হলো হঠাৎ করে কেউ যদি কাঁধে আঘাত পায় তাহলে কাদের জোড়া ছুটে যেতে পারে এটি হতে পারে খেলাধুলা বা অন্যান্য কাজকর্ম করার সময় কাদের যদি হঠাৎ করে আঘাত পায় হঠাৎ করে যদি কাদের টান লাগে বা মোচড় লাগে তাহলে কাদের জোড়া ছুটে যেতে পারে যারা স্পোর্টসম্যান রয়েছে এদের কাদের জোড়া সবচেয়ে বেশি ছুটে যায় বিশেষ করে যারা মিডিয়াম ফাস্ট বোলার রয়েছে এই মিডিয়াম ফাস্ট বোলারদের কাদের জোড়া সবচেয়ে বেশি ছুটে যায় তাছাড়া যাদের জন্মগতভাবে কাদের জয়েন্টের মাসেল এবং লিগামেন্টগুলো ঢিলা থাকে বা জিটি থাকে এদের কাদের জোড়া খুব সহজেই সরে যেতে পারে বা ছুটে যেতে পারে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের কাদের জোড়া ছুটে যায় এর কারণ হচ্ছে বাচ্চা জন্মের সময় তার কাঁধে ইঞ্জুরি হয়েছে কাঁধে তার আঘাত লেগেছে এর কারণে বাচ্চাদের কাদের জোড়া খুব সহজেই ছুটে যায় ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাবে বিশেষ করে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাব জনিত কারণে কাদের জোড়া ছুটে যেতে পারে এছাড়া বস্তু করলে জোড়া ছুটে যেতে পারে কারণে কাদের জোড়া ছুটে যাওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে ছুটে গেলে কি কি লক্ষণ দেখা দেয় কাদের মধ্যে প্রচন্ড ব্যথা হয় কাদের জোড়ার মাঝখানে একটি গ্যাপ সৃষ্টি হয় এই গ্যাপের মধ্যে অনেক সময় মাংসপেশি ফুলে যায় এই গ্যাপটা ফুলে যায় কাদের জোড়া ছুটে গেলে যে আমাদের বাহু অর্থাৎ আমাদের যে হিউমেরাস বোন রয়েছে এই হিউমেরাস বোনটা যে কোনো একটা পজিশনে চলে যায় এই পজিশন থেকে অন্য পজিশনে নিতে গেলে তখন তীব্র ব্যথা যন্ত্রণা হয় কাদের জোড়া যদি কমপ্লিটলি ডিসলোকেট হয়ে যায় বা ডিসপ্লেসড হয়ে যায় তাহলে হাত ঝিমঝিম অবশ লাগে অনেক সময় হাতে সেন্সেশন কাজ করে না হাতটা অনেক সময় অবশ্য হয়ে যায় কাদের জোড়া যদি কমপ্লিটলি ডিসলোকেট হয়ে গেলে বা ছুটে গেলে সঠিক ডায়াগনোসিসের জন্য এক্সরে দেখে একুরেট পজিশনে নিতে হয় যদি এক্স রেতে সঠিকভাবে কনফার্মেশন না করা যায় তাহলে এমআরআই বা আলট্রাসোন করে দেখতে হয় শতকরা নাইনটি ফোর পারসেন্ট কাদের জোড়া সামনের দিকে ছুটে যায় এছাড়া পিছনে বা উপরের দিকে ছুটে যেতে পারে যদি কমপ্লিটলি সেপারেট হয়ে যায় যদি কমপ্লিটলি কাদের জোড়া ছুটে যায় তাহলে চোদ্দ থেকে ছয় সপ্তাহ পর্যন্ত প্লাস্টার করে রাখতে হয় যদি কাদের জোড়া কমপ্লিটলি না ছুটে যায় যদি সাপ্লাকজেশন হয় এই ক্ষেত্রে চোদ্দ থেকে একুশ দিন পর্যন্ত প্লাস্টার করে রাখতে হয় বা আর্ম স্লিং চুলিয়ে রাখতে হয় কাদের জোড়া যদি আঘাতের কারণে ছুটে যায় তাহলে সাথে সাথে বরফে সেঁক দিতে হবে কাঁধে ব্যথা কমানোর জন্য কাদের যদি জয়েন্ট ফুলে যায় তাহলে বড় পেশেক একটি কাপড়ের মধ্যে মুড়িয়ে বা আইস প্যাক দ্বারা দিতে হবে আর যদি জয়েন্ট ফুলে না যায় তাহলে হালকা গরম দিতে হবে আর্ম ব্যবহার করতে হবে প্লাস্টার করা অবস্থায় কিছু এক্সারসাইজ করতে হবে প্লাস্টার করা অবস্থায় আপনারা যে যে এক্সারসাইজ করতে পারেন প্রথমে হাতটা এখানে ধরে এ পর্যন্ত উঠাবেন উঠিয়ে দশ সেকেন্ড ধরে রাখবেন তারপর আস্তে আস্তে এই পজিশনে নেবেন এ পর্যন্ত উঠাবেন কখনোই এর উপরে উঠানো না এ পর্যন্ত উঠিয়ে দশ সেকেন্ড ধরে রাখবেন আবার আস্তে আস্তে এদিকে নেবেন আবার কাতরা জাস্ট নাইনটি ডিগ্রি পর্যন্ত উঁচু করবেন এরকম করবেন জাস্ট এরকম এইখানে কোনো কিছু দিয়ে একটু চাপ দেওয়ার চেষ্টা করবেন এখানে তোয়াল এখানে তোয়ালে বা গামছা রোল করে দিয়ে এদিকে হালকা হালকা প্রেস করবেন এবং প্রেস করে দশ সেকেন্ড ধরে রাখবেন অথবা বেশিও রাখতে পারেন আরেকটি এক্সারসাইজ করতে পারেন যে হাতে প্লাস্টার থাকবে সাপোজ এই হাতে যদি প্লাস্টার থাকে তাহলে এইখানে এই হাত দিয়ে সাপোর্ট দিব এবং নিচের দিকে আস্তে আস্তে নিব জাস্ট এইরকমভাবে প্রিয় দর্শক এই কাঁধে জোড়া সরে যাওয়ার জন্য আমার আরও একটি ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ